নমস্কার বন্ধুরা, বং ফ্যামিলি টিভিতে স্বাগতম। আর প্রথমে শুরুতেই দেখতে পেয়েছো তোমরা, হ্যাঁ আজকে বিরিয়ানি তৈরি করবো, তাও ডিমের, ডিমের বিরিয়ানি। আর বাড়ির ঘরে সামান্য উপকরণ দিয়ে ডিম বিরিয়ানি তৈরি করবো। আর কি কি লাগে আর কিভাবে তৈরি করি তোমরা ভালোভাবে দেখি না সবকিছু। এই দেখো বাসমতি চাল নিয়েছি, এই চালটা ভালো করে 2-3 বার ধুয়ে পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা। আর এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছি, ডিমটাও সিদ্ধ করে নিয়েছি, এখানে ঘি নিয়েছি, আর এখানে দুধ লাগবে একটু, আর এখানে নিয়েছি লবণ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর লেবুটা লাগবে, এখানে নিয়েছি অল্প একটু কেশর, আর এখানে বিরিয়ানি মশলা, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে 2 রকম সেন্ট নিয়েছি, তেজপাতা, ফোড়নের জন্য গরম মশলা, গোটা ধনে, আর সার জিরে, আর শাক মরিচ, আর এখানে টমেটোটা পেস্ট করে নিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা দেওয়া আছে, এটা পেস্ট করে নিয়েছি, ধনে পাতা লাগবে, কাঁচা লঙ্কা লাগবে, পেঁয়াজ কুচি দিয়েছি, আর সাদা তেল দিয়ে রান্নাটা করবো। এটা গোলাপ জল আর কেওড়া জল, এগুলো সব লাগবে। এবার চলো কিভাবে রান্নাটা করি সব কিছুভাবে দেখাবো। এই দুধের ভিতরে অল্প দুটো কেশর দিয়ে ভিজিয়ে রাখবো, এটা এখন লাগবে না, সব শেষে লাগবে। কেশর দিয়ে দুধটা ভিজে উঠতে, আর এই দেখো ডিমটা সিদ্ধ করে নিয়েছি, ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর এইভাবে কাঁটা চামচ দিয়ে একটু এরকম সিদ্ধ করে দেবো মশলাটা ভালোভাবে ঢোকার জন্য। এইভাবে সব ডিমগুলো এরকম সিদ্ধ করে দেবো। ডিমটা দেখো আমি ভালো করে ছিদ্র করে নিয়েছি। এবার রান্নার এখানে চলে এসেছি, হাঁড়ি বসিয়ে দিয়েছি, জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার জলের ভিতরে কিছু মশলা দেবো, লবণ দেবো, লবণটা একটু বেশি করে দেবো যেন ভাতটা একটু নোনতা মতো হয়ে যায়, লবণ দিয়ে দিয়েছি। আর দেবো লেবু, লেবু যদি তোমাদের কাছে না থাকে ভিনিগার দিয়ে দেবো, লেবুটা দেওয়ার ফলে ভাতটা জড়িয়ে যাবে না। ভাতের ভিতরে দেবো গোটা গরম মশলা, আর দেবো একটু সাদা তেল, আর অল্প একটু গোলাপ জল। যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম জলটা ফেলে দেবো, দিয়ে জলের ভিতরে দিয়ে দেবো। জলটা কিন্তু অবশ্যই গরম করে নিতে হবে, নিয়ে তারপরে চালটা দিতে হবে। চালগুলো সব দিয়ে দেবো, জলের ভিতরে চালটা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। ফুটে গেলে তারপর ভাতটা বেশি ফুটাবো না, একটু শক্ত থাকতে নামাবো, নামিয়ে ফ্যানটা ঝরিয়ে থালায় পাতিয়ে হাওয়ায় পাতিয়ে দিয়ে রাখতে হবে। ভাতটা হোক তার ভিতরে আমি কড়া বসিয়ে দিয়েছি, জালও ধরিয়ে দিয়েছি। এবার সাদা তেল দেবো ডিম আর আলুটা ভেজে নেবার জন্য। আমার তেলটা গরম হয়ে গেছে, অল্প একটু লবণ দেবো তেলের উপরে, আর অল্প একটু হলুদ দেবো, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো হওয়ার জন্য। এবার ডিম আর আলুটা ভেজে নেবো ভালো করে। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেবো। আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার মশলাটা তৈরি করে নেবো, প্রথমে দেবো তেজপাতা, সাজিরে, আর ধনে, গোটা ধনে, আর গোটা এলাচ একটা, আর একটা লবণ। এবারে দিয়ে দেবো পেঁয়াজটা, পেঁয়াজটা আমি হালকা করে একটু ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হচ্ছে, তার ভিতরে আমার ভাতটাও হয়ে গেছে, এই দেখো ভাতটা ফুটছে, হয়ে গেছে। চালগুলো দেখো কত সুন্দর লম্বা লম্বা হয়ে গেছে, আর এইভাবে নামাতে হবে, একটু শক্ত আছে এরকম একটু শক্ত থাকছে, নামাতে হবে। দেখো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর থেকে আমি অল্প কিছুটা পেঁয়াজ তুলে রেখে দেবো, পরে আমার লাগবে, অল্প একটু তুলে রেখে দিচ্ছি।
এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা, ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো টমেটোটা পেস্ট করা, টমেটোটা দিয়ে দিই। মশলাটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো লবণ, অল্প একটু হলুদ, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, ভালো করে আবার আমি মিশিয়ে নেবো। এবারে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে দেবো বিরিয়ানি মশলা, আবারও সব মশলা ভালো করে মিশিয়ে নেবো। সব মশলাই ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার মশলার ভিতরে ডিম আর আলুগুলো দিয়ে দেবো। এবার আমি একটু জল দিয়ে দেবো, জলটা অল্প দেবো, বেশি দেবো না। এবার দিয়ে দেবো ধনে পাতা, মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো কটা, এবার আমি এর থেকে কিছুটা মশলা আলু আর ডিম একটু তুলে রেখে দেবো। এবার এই ভাতটা দিয়ে দেবো, ভাতটা আমি ভালো করে ফ্যান ঝরিয়ে পাতার হাওয়ায় ঝুড়িয়ে নিয়েছি, এই দেখো ভাতটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। এবার ভাতটা এর ভিতরে দিয়ে দেবো, কিছুটা ভাত দিয়ে দিয়েছি আর কিছুটা আছে। এবার এই ডিম তুলে রেখেছিলাম, ডিম আলু আর মশলা এগুলো উপরে দিয়ে দেবো। এবার যে পেঁয়াজটা তুলে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ আর মশলা আর ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার ভাত কিছুটা ছিল সেই ভাতগুলো আবার ওপর থেকে দিয়ে দেবো। তোমরা এইভাবে বানাবে, একসঙ্গে যেন সব কিছু দেবে না, আমি যেভাবে তৈরি করলাম এইভাবে তৈরি করবে। এবার দিয়ে দেবো বিরিয়ানি মশলা, অল্প একটু গোলাপ জল দেবো, অল্প একটু কেওড়া জল দেবো। বিরিয়ানি মশলাটা দেওয়া হয়ে গেছে, এবার এখানে কেশর আর দুধ আছে, আর অল্প একটু ছেল দিয়ে দেবো দুধের ভিতরে। এবার সাইডে এইভাবে ঢেলে দেবো, আর সব শেষে দিয়ে দেবো ঘি। ঘিটা এইভাবে চারিদিকে পাতিয়ে দেবো। আমার সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দেবো, আর এখানে ছিদ্র আছে না, এখানে কাগজ দিয়ে একটু এঁটে দেবো। তোমরা যখন হাঁড়িতে করবে হাঁড়ির মুখটা এইভাবে সাইড দিয়ে আটা দিয়ে আটকে দেবে, যেন হাওয়াটা না বেরোয়। এবার আমি একটা চাটু বসিয়ে দিচ্ছি, আর একদম জালটা কমিয়ে দেবো, এখানে জালটা ফেলে দিচ্ছি, একদম হালকা জাল দিয়ে 20 মিনিট রেখে দেবো। আমার 20 মিনিট হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। এবার দেখো কত সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার 10 মিনিট আমি ঠান্ডা করে নেবো, নিয়ে তারপরে খেতে দেবো। 5 মিনিট হয়ে গেছে ঠান্ডা হওয়ার জন্য, দেখো বিরিয়ানিটা কি সুন্দর হয়েছে, সুন্দর ঝরঝরে হয়েছে। এবার থালায় তুলবো, আমার বিরিয়ানি কমপ্লিট, ডিম বিরিয়ানি কমপ্লিট। এবার ছেলেকে দেই, খা এনে মানে খেয়ে যা। ডিম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি খেয়েছি আর মটন বিরিয়ানি খেয়েছি, কিন্তু ডিম বিরিয়ানি কখনো খাইনি, তাও পাইতে জানি না কেমন হবে, তো ট্রাই করে যাক। অল্প একটু পেঁয়াজ দিলাম, অল্প পেঁয়াজ দিলাম, অল্প একটু আলু, আলুটা দেখুন কত সুন্দর নরম হয়েছে, অল্প
অল্প বিরিয়ানি সোজা মুখের মধ্যে। আর আলু ডাল সিদ্ধ হয়েছে, অসাধারণ আছে। যদি আপনাদের বাড়ি হঠাৎ করে মাংস থাকে ডিম দিয়ে রাখুন, দারুণ বিরিয়ানি করুন, খুব ভালো লাগবে। আর বঙ্গ দেখি দেখতে থাকুন, আসছি পরের ভিডিও নিয়ে।